Hello students, how are you? Hope you are well by the grace of Almighty. Hope everything is running well. Your studies also running fine. Your guardians are also well. Priyo shikkharthi bindu, asha kori tumra bhalo acho. Tomader shorir shastho bhalo ache. Tomader porashona bhalo cholche. Tomader obhibhabok bindu bhalo achen. আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম ও শুভেচ্ছা জানাই। এই ক্লাসে আমরা যে বিষয়ে আলোচনা করব, পেজ নাম্বার 56 ইউনিট 28, আজকের আলোচ্য বিষয় লেটার টু এ ফ্রেন্ড, একজন বন্ধুর কাছে একটি চিঠি। যা হোক, সামনে বার্ষিক পরীক্ষা, এই ক্লাসগুলো তোমরা কমপক্ষে 10 বার করে শুনবে এবং বাসায় প্র্যাকটিস করবে, খাতায় লিখবে, এবং অবশ্যই তোমরা তো এই ক্লাসগুলো দেখছো ফেসবুকে, ইউটিউবেও এই ক্লাসগুলো আছে। তোমরা এই ক্লাসগুলো এবং এক্সট্রা ক্লাস পাওয়ার জন্য মার্টিন শিকদার নামে আমার যে ইউটিউবে চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবে, তবে তোমরা এক্সট্রা ক্লাসগুলো পেয়ে যাবে। যা হোক, আর দেরি না করে আজকের ক্লাস শুরু করি। বের করো পেজ নাম্বার 56। পেজ নাম্বার 56-এ আমাদের একটি চিঠি বা একটি লেটার লেখার নিয়মকানুন আছে। আগে আমরা এই চিঠিটি বা লেটারটি পড়ি এবং বাংলায় অনুবাদ করার চেষ্টা করি, তারপরে আমরা আলোচনা করব একটি লেটার লিখতে গেলে কি কি বিষয় থাকে এই বিষয়ের উপর। April 24, 2020 একটি লেটার লিখছে, কে লিখছে? কাজল। কার কাছে লিখছে? ইসমাইল নামে তার এক বন্ধুর কাছে। তাহলে শুরু করি। ডিয়ার ইসমাইল, সুমন ইজ মাই নিউ ফ্রেন্ড অ্যাট স্কুল। সুমন হয় স্কুলে আমার নতুন বন্ধু। হি ইজ ফ্রম বগুড়া। সে বগুড়ায় থেকে এসেছে বা তার বাড়ি বগুড়ায়। এভরি ডে আফটার স্কুল উই প্লে ইন দি পার্ক। স্কুলের প্রত্যেক দিন স্কুলের শেষে আমরা পার্কে খেলা করি। উই প্লে ক্রিকেট টুগেদার অন দা উইকেন্ডস। সপ্তাহের শেষের দিনে বা ছুটির দিনে আমরা একসঙ্গে ক্রিকেট খেলি। হি ক্যান রান ভেরি ফাস্ট। সে খুব দ্রুত দৌড়াতে পারে। সুমন হ্যাজ ওয়ান সিস্টার। সুমনের একটি বোন আছে, হার নেম ইজ মীরা। তার নাম হয় মীরা। হাউ আর ইউ, তুমি কেমন আছো? রাইট সুন। আবার তাড়াতাড়ি লিখবে, ইউর ফ্রেন্ড কাজল। এখন আমরা যে লেটারটি শুনেছি, এই লেটারটি কয়টা অংশ আছে, সেই অংশগুলো আমরা কি কি এখন বোঝার চেষ্টা করি। প্রত্যেকটি লেটারে উপরে ডান কোণায় অবশ্যই ডেট লিখতে হবে, তারপরে গ্রিটিংস সম্ভাষণ করতে হবে, যেমন এখানে আছে ডিয়ার স্মাইল। তারপর লেটারের একটা বডি থাকবে, মূল অংশ যে লেটারটি আমি লিখছি ওটাই হলো বডি। শেষে ক্লোজিং আছে, যেমন আমি এখানে লিখছি ইয়োর ফ্রেন্ড, এটাই হলো ক্লোজিং। এবং শেষে আছে নামটি, যে লিখেছে নেম, তার নাম কি? কাজল। এই যে একটি লেটারে এইসবগুলো থাকবে, কি কি? ডেট, গ্রিটিং, বডি, ক্লোজিং, নেম।
তাহলে আমরা এভাবে লেটার লেখা শিখবো, যে কোনো বন্ধুর কাছে আমরা চিঠি লিখবো। তাহলে চিঠি লেখার নিয়ম আমরা শিখেছি। এবার বিতে একটি প্রশ্ন আছে কয়েকটি, সেই প্রশ্নগুলো এই লেটার সম্পর্কে। রিড দি লেটার অ্যাগেইন, অ্যান্সার দ্য কোয়েশ্চনস। এই লেটারটি আবার পড়ো এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও। 1. হু ইজ দি লেটার টু, এই চিঠিটি কার কাছে লেখা হয়েছে, ইসমাইলের কাছে। তাহলে উত্তর হবে দি লেটার ইজ টু, দি লেটার ইজ টু ইসমাইল। হু ইজ দি লেটার ফ্রম, এই লেটারটি কে লিখেছে বা কার থেকে কে লিখেছে, এটাই প্রশ্ন। হু ইজ দি লেটার ফ্রম, কাজল লিখেছে, এই জন্য নামটি অ্যান্সার হবে দি লেটার ইজ ফ্রম কাজল। 2. হু ইজ কাজলস নিউ ফ্রেন্ড, কাজলের নতুন বন্ধু কে, এই লেটার অনুসারে সুমন। তাহলে সুমন ইজ কাজলস নিউ ফ্রেন্ড। 3. হোয়ার ইজ হিজ নিউ ফ্রেন্ড ফ্রম, তার নতুন বন্ধুর বাড়ি কোথায় বা সে কোথা থেকে এসেছে, অ্যান্সার হবে বগুড়া। তাহলে এইভাবে লিখবে হিজ নিউ ফ্রেন্ড ইজ ফ্রম বগুড়া। 4. হোয়াট স্পোর্ট ডাজ কাজল প্লে উইথ হিজ ফ্রেন্ড, কি খেলা খেলে কাজল তার বন্ধুর সঙ্গে, কি খেলা খেলে, অ্যান্সার হবে ক্রিকেট। তাহলে অ্যান্সারটা হবে এরকম, কাজল প্লে উইথ হিজ ফ্রেন্ড ক্রিকেট, বা এইভাবে লেখা যায় কাজল প্লে ক্রিকেট উইথ হিজ ফ্রেন্ড, এইভাবে লিখলে ভালো হয়। এরপরের 5 আছে, হোয়াট ইজ দি নেম অফ হিজ ফ্রেন্ডস সিস্টার, তার বন্ধুর নাম কি, তার বন্ধুর নাম হলো মীরা। দ্য নেম অফ হিজ ফ্রেন্ডস সিস্টার ইজ মীরা। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর আমরা সুন্দরভাবে খাতায় লিখেছি বা আমরা প্র্যাকটিস করছি। এরপরে আমাদের আরেকটি কাজ আছে, 6. রিড দি লেটার অ্যাগেইন, এই চিঠিটি আবার পড়ো, আন্ডারলাইন অল দ্য ক্যাপিটাল লেটার্স, সব বড় হাতের অক্ষরগুলোর নিচে দাগ দাও, সার্কেল দ্য পাংচুয়েশন মার্ক, এবং কোথায় কোন ধরনের বিরাম চিহ্ন ব্যবহার করা হয়েছে তার নিচে দাগ দেবে বা সার্কেল করবে, ওই পাংচুয়েশন মার্কের ভিতরে একটি গোল সার্কেল দেবে। মনে করো যদি কোশ্চেন মার্ক করা হয়, ওই চিহ্নে তোমরা একটি গোল বৃত্ত দেবে, এইভাবে সব পাংচুয়েশন মার্ক বা বিরাম যত চিহ্ন মার্কগুলো গোল দাগ দেবে, কি দিয়ে, পেন্সিল দিয়ে, ঠিক আছে। তো এরপরে আমাদের আরেকটি পার্ট আছে, পেজ নাম্বার 57-এ কি আছে, ল্যাঙ্গুয়েজ ফোকাস। আমাদেরকে একটু ল্যাঙ্গুয়েজ বা ভাষা ব্যবহারের নিয়মকানুন জানতে হবে, কোথায় আমরা কি ব্যবহার করব, কমা কোথায় কি ব্যবহার করব, এইসব বিষয়ে আমাদের এখন আবার জানতে হবে। কমাস আর ইম্পর্ট্যান্ট ইন লেটার, কমাগুলো একটি চিঠিতে ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ। ইউজ এ কমা, কমা ব্যবহার করবে বিটুইন দি মান্থ অ্যান্ড দ্য ইয়ার, মাস এবং বছরের মাঝে, অ্যাট দ্য এন্ড অফ দ্য গ্রিটিংস, গ্রিটিংস শুভেচ্ছা বিনিময়ের শেষে, যেমন এখানে ছিল ডিয়ার স্মাইল, এই ডিয়ার স্মাইলের শেষে কমা দেওয়া হয়েছে। অ্যাট দ্য এন্ড অফ ক্লোজিং, ক্লোজিং ইয়োর ফ্রেন্ড, এটাই হলো ক্লোজিং, এই ফ্রেন্ডের ইয়োর ফ্রেন্ডের শেষে কমা হবে। এরপরে আমাদের আরো কিছু প্রশ্ন আছে, রিড দি লেটার অন পেজ 56 বা 56 পেজে আমরা যে লেটারটি পড়েছি এটা আবার করো এবং অ্যান্সারটা করছেন। কিছু প্রশ্ন আছে, 1. হাউ মেনি কমাস আর দেয়ার ইন দি লেটার, এই লেটারে কয়টি কমা আছে, 3. 2. হোয়াট পার্টস অফ লেটার আর কমাস ইন, কোথায় কোথায় কমা আছে, ডেটের মাঝে কমা আছে,
গ্রিটিংস এর শেষে আছে, ক্লোজিং এর শেষে। নাম্বার থ্রি, হোয়াট ইজ দ্য ডেট অফ দ্য লেটার, এই চিঠির ডেটটা কি, 24 এপ্রিল 2020, এটা হলো ডেট ছিল। হোয়ার ইজ দি কমা, কমা কোথায় আছে, বিটুইন দি মান্থ অ্যান্ড ইয়ারের মাঝে কমা আছে। নাম্বার ফোর, হোয়ার ইজ দি কমা ইন দি ক্লোজিং অফ দ্য লেটার, ক্লোজিং অফ দ্য লেটারে কোথায় কমা আছে, এটা শেষে আছে, তাহলে এভাবে লিখতে হবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ক্লোজিং অফ দি লেটার। নাম্বার ফাইভ, ডু ইউ থিঙ্ক দি ক্লোজিং ইজ দি সেম ইন এভরি লেটার, তুমি কি মনে করো এই প্রত্যেক চিঠির শেষে ক্লোজিংটা একই রকম হবে? নো, এক এক ধরনের লোকের কাছে এক এক ধরনের ক্লোজিং হবে। তোমার বন্ধু হলে ইয়োর ফ্রেন্ড লিখবে, তোমার ফাদার হলে কী লিখবে, ইয়োর লাভিং সন, এই ধরনের বিভিন্ন রকমের ক্লোজিং হতে পারে। তাহলে আমরা এইসব প্রশ্নের উত্তর জানলাম, কীভাবে চিঠি লিখতে হবে এবং চিঠির ভিতরে বিরাম চিহ্নর ব্যবহার কীভাবে দিতে হবে, কোথায় কীভাবে সঠিকভাবে ব্যবহার করবো সে বিষয়েও জেনেছি, এবং আমাদের একটি চিঠি লেখার আইডিয়া হয়ে গেছে, আমরা নিজেরাও এখন চিঠি লিখতে পারবো। তাহলে আমাদের এখন কাজ আছে নাম্বার থ্রিতে, কাজটা কি, রাইট এ লেটার টু এ ফ্রেন্ড অ্যাবাউট অ্যানাদার ফ্রেন্ড, ইউজ অ্যান্সার টু দ্য কোশ্চেন ফ্রম অ্যাক্টিভিটি বি টু রাইট ইউর লেটার। অ্যাক্টিভিটি বিতে যে ধরনের প্রশ্ন করা হয়েছে, এই ধরনের প্রশ্ন হবে, এবং এই ধরনের প্রশ্নের উপরে তোমার একটি লেটার লিখতে হবে। তাহলে বিতে কী কী প্রশ্ন আছে সেটা আমাদের জানতে হবে। হোয়াট ইজ ইয়ার ফ্রেন্ডস নেম, তোমার বন্ধুর নাম কি, তোমার বন্ধুর নাম যদি আজিজ হয় তুমি লিখবে আজিজ, দি নেম অফ মাই ফ্রেন্ডস নেম ইজ আজিজ হবে। হোয়ার ইজ ইয়ার ফ্রেন্ড ফ্রম, তোমার বন্ধুর বাড়ি কোথায়, মাই ফ্রেন্ড ইজ ফ্রম খুলনা। হোয়ার ডু, নাম্বার থ্রি, হোয়াট ডু ইউ ডু উইথ ইয়ার ফ্রেন্ড, তোমার বন্ধুর সঙ্গে তুমি কী করো, তুমি উত্তর দিতে পারো যে আমি তার সঙ্গে প্রতিদিন ফুটবল খেলি, এভরি ডে আই প্লে ফুটবল উইথ মাই ফ্রেন্ড। নাম্বার ফোর, হোয়াট ইজ ওয়ান থিং ইয়ার ফ্রেন্ড ক্যান ডু ওয়েল, তোমার বন্ধু কী করতে পারে, কোন কাজটি ভালো পারে, যে সে ভালো দৌড়াতে পারে, হি ক্যান রান ভেরি ফাস্ট, আমার বন্ধু খুব, বা এরভাবে লিখতে পারো মাই ফ্রেন্ড ক্যান রান ভেরি ফাস্ট। নাম্বার ফাইভ, হোয়াট আর দ্য নেম অফ ইয়োর ফ্রেন্ডস ব্রাদার অ্যান্ড সিস্টার, তোমার বন্ধুর ভাই এবং বোনের নাম কি, যদি তাদের নাম জামাল অ্যান্ড সাবিনা হয় তাহলে অ্যান্সারটা ওইভাবে দেবে, দ্য নেম অফ মাই ফ্রেন্ডস ব্রাদার অ্যান্ড সিস্টার জামাল অ্যান্ড ইজ জামাল অ্যান্ড সাবিনা, জামাল এবং সাবিনা। তাহলে আমাদের এভাবে, হোয়াট আর দ্য নেম অফ ইয়োর ফ্রেন্ডস ব্রাদার অ্যান্ড সিস্টার্স, দি নেম অফ মাই ফ্রেন্ডস ব্রাদার অ্যান্ড সিস্টার্স আর জামাল অ্যান্ড সাবিনা, এখানে ইজ হবে না, এখানে হবে আর, যা হোক দুইজন আছে এজন্য প্লুরাল হয়েছে এজন্য আর হবে। যা হোক, এভাবে তোমাদের সঠিকভাবে ভার ব্যবহার করা জানতে হবে, কোথায় সঠিক হবে। এই প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা দিয়ে একটি চিঠি লিখবে, কার কাছে, তোমার বন্ধুর কাছে, অন্য একজন বন্ধু। নাম্বার সিতে এই কাজটি আছে, রাইট এ লেটার টু এ ফ্রেন্ড অ্যাবাউট অ্যানাদার ফ্রেন্ড, ইউজ ইয়োর অ্যান্সার টু দ্য কোশ্চেন ফ্রম অ্যাক্টিভিটি বি টু রাইট ইয়োর লেটার। এই যে বিতে যেসব প্রশ্ন ছিল এইসব প্রশ্নের উত্তর থাকবে বা এইসব প্রশ্ন করবে, এইভাবে তোমাদের একটা চিঠি লিখবে আলাদাভাবে তোমার অন্য একজন বন্ধুর কাছে। তাহলে তোমাদের পাঠ আজকে শেষ হলো, তোমরা সুন্দরভাবে এই পাঠগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং খাতায় লিখবে, বারবার শুনবে, তবে তোমরা বার্ষিক পরীক্ষায় ভালো করবে এবং তোমাদের পড়াশোনা এগিয়ে যাবে। যাই হোক, তোমাদেরকে আবার শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে
আজকের মতো পাঠ শেষ করি। তবে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে ভুলবে না, তাহলে তোমরা অন্যান্য ক্লাসগুলো অটোমেটিক পেয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ, গুড বাই।